A very good morning guys, welcome to day 4 and episode 3 of my Sikkim tour. তো এখন আমরা নাইট অ্যাঙ্গেল মানে আমাদের যে হোমস্টে সেখান থেকে আমরা বেরোচ্ছি। আমরা এখন দেখতে হবে হচ্ছে মানকিম ভিউ পয়েন্ট। দাদারা বলছিল সেখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো ওয়েদারটাও আজকে ক্লিয়ার আছে, কালকে আমরা ঠান্ডা পেয়েছিলাম প্রায় খুব ভালো, মোটামুটি 1-2 টেম্পারেচার ছিল বাবা মন্দিরের ওখানটায়, কিন্তু আমরা স্নো পাইনি যেটা স্নো পাওয়ার কথা ছিল। বাট যদি আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, এর আগে আসার সময় আবার কাঞ্চনজঙ্ঘা দেখেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই রকম কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে চাই না। পিওর স্লিপিং বুথটা দেখতে চাই, যেটা আমি সান্দাকফু ট্রেকে দেখেছিলাম, আমার এটা আমার অনেক পুরনো একটা ভিডিও। তো এখন যদি সেভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাই, একটা সেরা মানে এক্সপিরিয়েন্স হবে। ওফ, আর এখানে আমরা আছি আজকে অডিটারে আছি। তো জায়গাটা খুব সুন্দর, একটা পাহাড়ের মধ্যে ছোট্ট একটা গ্রাম, খুব সুন্দর জায়গা, বলতে পারো ঋষিকুলার মতনই। ঋষিকুলাটা একটা রিভার সাইড বলতে পারো, আর এটা পাহাড়ের কোলে, মানে যাই হোক একটা আমি আর অত এক্সপ্লেন করতে পারছি না। আমাদের গাড়ি রেডি হচ্ছে, হ্যাঁ। এবার এখান থেকে 10 মিনিটের রাস্তা, সেখান থেকে আবার আমরা হোটেলে আসব। হোটেল থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে আরিটার লেক দেখতে। আরিটার লেক থেকে আমাদের আজকে রাতের ট্রেন আছে, সেই ট্রেন ধরবো এনজিপি থেকে। তো চলো এখন বেড়ানো যাক। আমরা এখন মানকিম ভিউ পয়েন্টের নিচে দাঁড়িয়ে আছি, এবার ভিউ পয়েন্টে উঠবো। আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা দর্শনটা পেয়ে গেছি। এই যে যেটা দেখছো এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে হচ্ছে ওপরে উঠতে হবে আমাদেরকে, ওই টপ মেবি। সো আমি হাতে গ্রিপ টানিনি, মানে গহিলাপট টানিনি, সো তাই জন্য আমার একটু ব্লক করতে অসুবিধা হচ্ছে। এখন উপরে যাচ্ছি, কাঞ্চনজঙ্ঘা দেখা মানে কপালের ভাগ্য। মানে এটা সুমিতদা বলতো আমাকে খুব, যখন সুমিতদার সাথে ট্রেক করতাম সুমিতদা বলতো কাঞ্চনজঙ্ঘা সবাইকে দেখা দেয় না। বাট আমি এই নিয়ে প্রায় 3 দেখছি, একবার শুধু মিস গেছে যেবার আমরা সিকিম গেছিলাম, মানে আগের বছর, তার আগের বছর তোমরা ব্লগটা দেখেছো মেবি, অনেক ভিউ ছিল আমার ওই ব্লগটায়। তো এত তাড়াতাড়ি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে উপরে উঠতে মানে ফিটনেসের পুরো পাওয়াটা বাজিয়ে দিয়েছি নিজে, সেটা বোঝা যাচ্ছে। চলো উপরে গিয়ে একবারে কথা বলবো, কথা বললে নিঃশ্বাস ছুটে যাচ্ছে। সামনে কাঞ্চনজঙ্ঘা, আসলে অনেক উপরে আছি, উপরে হেঁটে হেঁটেছি, একদম শেষ, জল খেতে হবে। কী সুন্দর লাগছে দেখো, অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ, অসাধারণ মানে। আর এই নিচে হচ্ছে আরিটার লেক দেখতে পাচ্ছ, এটা সেখানে আমরা যাবো একটু পরে। আর এইটা দেখার পর আর সব, একটু মেঘ চলে এসেছে, আর কিছু করার, ঠিক আছে, তাও চূড়াটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাটস এনাফ ফর মি। বাস কাঞ্চনজঙ্ঘা পেছনে, সামনে আমি, পেছনে কাঞ্চনজঙ্ঘা, আমি তাকাতে পারছি না যেহেতু রোদ পড়ছে, কিন্তু কী অসাধারণ একটা ভিউ দেখো। ও মানে নিজের সাথে একটা নিয়ে রাখলাম এই ছবিটা, মানে ভিডিওটা, কারণ এর আগের বার যেটা তুলেছিলাম সেটাতে আমি ছিলাম না, মানে সিনেম্যাটিক টাইপ করেছিলাম একটা। বাট এখন হচ্ছে বিউটি অ্যান্ড দ্য বেস্ট মি। আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে আরিটার লেক। চারিদিকে এত সুন্দর সাজানো না এই জায়গাটা, অসাধারণ লাগছে। লেকটাও তোমাদেরকে দেখাচ্ছি, ঠোঁট পুরো ফেটে গেছে, চুলের অবস্থা খারাপ, স্নান করা হয়নি 2 দিন, মানে কি বলবো, এরকম আনহাইজেনিক আমার নিজে কোনো সময় থাকতে পছন্দ হয় না। বাট এখানে এমন সিচুয়েশানই নাই যে স্নান টান করবো। তো এই দেখো, এটা হচ্ছে আরিটার লেক, সবাই ওইদিকে যাচ্ছে, দেখা যাক একটু কীরকম আছে জায়গাটা, একটু ঘুরে আসি, তোমাদেরকেও দেখাতে হবে ভালো করে। দেখো আরিটার লেকের ভিউটা, এই যে পাশে 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 সব সিকিমের পতাকাগুলো রাখা আছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এদিক দিয়ে সান ফ্লেয়ার যে পড়ছে, মানে এটা চোখে ভালো আসবে, মানে ক্যামেরাতে তো আসবেই, বাট চোখে যেটা দেখছি সেটা একটা আলাদাই ফিলিংস। লেকের কালারটা পুরো সবুজ, অসাধারণ। সবাই এই যে ঘোরাঘুরি করছে, এই দেখো এখানে বসার জায়গা, এখানে বসতে পারবা, এখানে বোটিং করারও সিস্টেম আছে মেবি, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা দেখা, ওই দেখো সামনে ওটা হচ্ছে বোটিং করার জায়গা। আর এদিকে জাস্ট অসাধারণ ভিউটা দেখো, এবার কী সুন্দর লাগছে, একটা আলাদাই কন্ট্রাস্টি, হোয়াইট ব্লু গ্রিন তিনটেই ডিপের মধ্যে, তারপরেই সান, অসাধারণ লাগছে, অসাধারণ, ওয়াও ম্যান। এই যে আরিটার লেকে আর একজনকে পেয়েছি, চরম আদর এটা আবার, তাই তো আদর, তো যাবি যাবি বহরমপুর, যাবি বহরমপুর নিয়ে চলে যাবো ভাবছি। অর্পণ ভাইয়া, হম লাভাওকে উতরেঙ্গে, লাভা লাভাওকে উতরেঙ্গে, নাই নাই নাই, প্লেন রাস্তা সে জো জিস সে উসে হি জায়েঙ্গে,
अभी वो सिलगढ़ी का जो एनएसटेन है ना भाई, वो शायद एक से एक तारीख से बंद होगा, क्योंकि उधर वो जो कंस्ट्रक्शन हो रहा है ना रोड का, रोड बड़ा करने के लिए। आज तो हम उधर से ही जाएंगे। तो अगर कोई डायरेक्ट आपसे कांटेक्ट करना चाहे, कोई एजेंसी के थ्रू, कर सकता है? हाँ कर सकता है, कर सकता है ना। हाँ। तो आप अपना कांटेक्ट नंबर बोल दीजिए। सो ठीक है, मेरा कांटेक्ट नंबर है, आप अच्छे से सुन लीजिए। हाँ। 7318663419, इस पर मेरे को कॉल कीजिए। एनी टाइम एनी सिचुएशन मैं आपसे बात कर सकता हूँ, और एनी प्रॉब्लम। ये हमारे दादा है, अच्छे, बहुत अच्छे दादा, बहुत अच्छा है। ये जो भैया है ना, बहुत अच्छा। आप अपना एज बता दीजिए एक बार। मेरा एज सिर्फ 21 है अभी। हम जब प्रथम बार देखे छिलाम 26-27 বছর বয়স মানে আমার এজে, ও আমাকে যে 21, আমি জাস্ট অবাক। আরে আমাকে দেখে সবাই বলে তোকে ছোট লাগে। নেই ভাইয়া বহুত আচ্ছা হে, জো হেল্প কিয়া হে না আমারে লিয়ে, বহুত আচ্ছা হে। থ্যাঙ্ক ইউ ভাইয়া, থ্যাঙ্ক ইউ। আগর হাম আয়েঙ্গে ফির সিকিম, আর আপ সিকিম সে ইলাভা কোই কিসি অর জায়গা পে জাতে হে? দার্জিলিং, ফার্জিলিং, দার্জিলিং, কালিম্পং জাতে হে? সব জাতে হে, জাতে হে। সন্দকফু আগর কর কর, হ্যাঁ উধার নেই জাতে, ও জলপাইগুড়ি তক জাতে হে। জলপাইগুড়ি ও কিয়া আমবাড়ি নিচে নিচে তক জাতে হে, উসসে দূর নেই জাতে হে। ঠিক হে, मैं अगर आऊंगा सिक्किम कभी, जी जी, आपसे ही कांटेक्ट करूंगा। ठीक है, ठीक है, ठीक है, एकदम। ये आपका व्हाट्सएप नंबर है? हाँ, व्हाट्सएप नंबर भी है, कांटेक्ट नंबर भी है। ठीक है, इस पे कॉल कर सकते हैं। ठीक है, थैंक यू भैया। ठीक है, ठीक है, बहुत ही जॉली पर्सन है। तो दादा साथ तुम्हारा कांटेक्ट करते पारो, दादा खूबी भालो, हेल्पफुल। और আমার কিছু আমাকে কিছু ছবি আছে দাদাকে সেটা পাঠাতে হবে। তো বিগ থাম্বস আপ। এর সাথে আমাদের আরেকটা ড্রাইভার দাদা আছে, ভূষণ ভাইয়া, ও থোড়া সা বড়া হয়, ও ভি বহুত আচ্ছা হয়। গাড়িটা ছেড়ে এখন আমরা শিলিগুড়ির পথে, মানে জলপাইগুড়ির পথে, আবার সেই সেম লাইফ শুরু হয়ে যাবে। আসবো 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 আসবো, ট্রিপটা কি তাড়াতাড়ি শুরু হলো, আবার এমন শেষ হয়ে গেল। হোপফুলি আবার আসবো খুব তাড়াতাড়ি, জলদি আবার তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ আসবে, অবশ্যই আসবে, আবার ঘুরতে আসলে আবার আসবে। তো যাই হোক, এখন যাবো জলপাইগুড়ি, তার আগে রাংপোতে খাওয়া দাওয়ার লাঞ্চ করতে হবে, তারপরে জলপাইগুড়িতে নেমে ডিনার করে রাত্রিটা আমাদের 10:30-11:30 ট্রেন, তাই ওই ট্রেনটা আমার করতে হবে। ওখান থেকে আবার মালদা নামতে হবে, মালদার থেকে ইন্টারসিটিতে চেপে আবার খাগড়াঘাট আমাদের ডেস্টিনেশন।